বন্ধুরা, মানুষের দুনিয়া থেকে প্রাণীদের দুনিয়াটা একদমই ব্যতিক্রম। এখানে শুধুমাত্র প্রাণীদেরই রাজত্ব চলে। যে জায়গাটা বর্তমানে পৃথিবী এবং প্রাণীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে সার্ভাইভ করার জন্য ছোট বড় সকল প্রাণীদেরকে সমানভাবে সংঘর্ষ করতে হয়। বন্ধুরা, আমরা কথা বলছি আমাজন জঙ্গল সম্পর্কে, যেখানে খুবই সুন্দর এবং বিশাল একটা নদীও রয়েছে। বাস্তবে এই নদীটা যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর এবং রহস্যময়। তাছাড়াও রহস্যময় এই নদীতে এমন কিছু প্রাণীর অস্তিত্ব আছে যাদেরকে দেখলে তো কিছু কিছু মানুষের অবস্থাটাই খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আমাজন জঙ্গল এবং নদীর কিছু অজানা রহস্য। বন্ধুরা, এই রহস্যগুলো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুনিয়ার সবচেয়ে বড় এবং ঘন জঙ্গল হওয়ার সাথে সাথে আমাজন জঙ্গলকে পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল বলা হয়, যেখানে এখন পর্যন্ত অনেক রহস্য রহস্য হিসেবেই রয়েছে। বন্ধুরা, আমাজন জঙ্গল যেমন করে হাজার হাজার বছর থেকে খুবই রহস্যময়ভাবে চলে যাচ্ছে, ঠিক তেমনি আমাজন নদীটাও হাজার হাজার বছর থেকে একই নিয়মে প্রবাহিত হয়ে যাচ্ছে। এবং যেভাবে এই নদীতে থাকা প্রাণীগুলো নিজেদের মতোই সার্ভাইভ করছে, ঠিক সেভাবেই এই জঙ্গলে থাকা গাছপালাগুলো বৃদ্ধি পায় এবং একটা সময় নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এই প্রসেসটা অতীত থেকে এখন পর্যন্ত এভাবেই চলে যাচ্ছে। ভারী বৃষ্টিতে, অতিরিক্ত গরমে কিংবা গভীর অন্ধকারে আমাজন জঙ্গলে থাকা প্রাণীরা সার্ভাইভ করার জন্য খুবই অদ্ভুত একটা নিয়মকে খুঁজে বের করে ফেলেছে। এবং এখানে কেউই কারো ওপরে নির্ভর করে না, এমনকি কেউ কাউকে সহযোগিতাও করে না। এখানে শুধুমাত্র একটা নিয়মই প্রচলিত থাকে, সেটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমাজন জঙ্গলের সৌন্দর্য। বন্ধুরা, হাজার হাজার কিলোমিটারে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাজন জঙ্গলে এমন কিছু প্রাণীদেরকে দেখতে পাওয়া যায় যার মাধ্যমে কিন্তু প্রকৃতি তার সুন্দর রূপকে মেলে ধরতে পারে। যদি শুধুমাত্র আমাজন জঙ্গলের সৌন্দর্যের কথা বলা হয়, তাহলে হাজারো প্রজাতির গাছ দিয়ে ভরপুর এই জঙ্গলটা যতটা সুন্দর ঠিক ততটাই অসাধারণ। কারণ আমাজন জঙ্গলে যে সকল গাছপালা এবং পশু প্রাণী রয়েছে, তারা শুধুমাত্র আমাজন জঙ্গলের জন্য নয়, বরং সম্পূর্ণ পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ধারণা করেন যে আমাজন জঙ্গলে বসবাস করাটা খুবই মুশকিল, তাহলে একটি কথা বলতেই হয় যে আমাজন জঙ্গলেও কিন্তু জীবদের বসবাস করা সম্ভব, যেটা কিনা খুবই বড় একটা বিষয়। এর জন্য কিন্তু এখানে হাজার হাজার বছর বসবাস করার পরেও তাদের অস্তিত্ব আমাজন জঙ্গলে রয়েছে। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ এই ভিডিওর শেষের দিকে এমন কিছু তথ্য এবং এমন কিছু প্রাণী রয়েছে যাদেরকে দেখার পর আপনারা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। আমাজন জঙ্গল পৃথিবীর হৃৎপিণ্ড। বন্ধুরা, আমাজন জঙ্গল শুধুমাত্র প্রাণীদের জন্য নয়, বরং মানুষ এবং সম্পূর্ণ পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনিতেই তো বিশাল এই জঙ্গলটার সম্পূর্ণ এরিয়া খুবই লম্বা এবং ঘন গাছপালা দিয়ে ভরপুর, যার মাধ্যমে কিন্তু আমাজন জঙ্গলের কোনো কোনো স্থানে সূর্যের আলো এখন পর্যন্ত পৌঁছায় না। তবে এই গাছপালাগুলোকে আমাজন জঙ্গলের ইঞ্জিন মনে করা হয়। এক কথায় বলা চলে, আমাজন জঙ্গলের দুনিয়াটা যেটার উপরে টিকে রয়েছে সেটা হলো এখানে থাকা গাছপালা। এছাড়াও প্রায় সম্পূর্ণ পৃথিবীর 20% প্রাণীকে আমাজন জঙ্গলে দেখতে পাওয়া যায়। আমাজন সকলকেই অক্সিজেন দিচ্ছে। বন্ধুরা, সম্পূর্ণ পৃথিবীর প্রায় 20% অক্সিজেন আমরা শুধুমাত্র আমাজন জঙ্গল থেকেই পেয়ে থাকি। দক্ষিণ আমেরিকায় এই জঙ্গলটি প্রায় 70,000 বর্গ কিলোমিটারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে জানলে অবাক হবেন যে ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনিজুয়েলার মতো দেশে আমাজন নিজেকে খুবই সুন্দরভাবে মেলে ধরেছে। এটা একদমই নয় আমাজন জঙ্গলের সৌন্দর্য শুধুমাত্র এখানে থাকা গাছপালাগুলোর মধ্যেই, বরং আমাজন নদীকে আমাজন জঙ্গলের লাইফলাইন বলা হয়। আর যদি কথা বলা হয় আমাজন নদীর লম্বা সম্পর্কে, তাহলে এই নদীটা 6,992 কিলোমিটার লম্বা হয়, যেটা কিনা পেরুর আন্দিস পর্বতমালা থেকে শুরু করে 8টি দেশের ভিতর দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পৌঁছেছে। এছাড়াও জানলে অবাক হবেন যে আমাজন নদীর সঙ্গে প্রায় 1,100 নদী সংযুক্ত আছে, এবং এই নদীগুলোকে আমাজন জঙ্গলের ড্রেনেজ বলা হয়। তবে এরা সর্বশেষ একসঙ্গেই মিলে যায়। কেন আমাজন জঙ্গল এত ভয়ঙ্কর? যদি আমাজন জঙ্গলের কথা বলা হয়, তাহলে গাছপালা বাদে সম্পূর্ণ এলাকা জুড়ে নানা ধরনের প্রাণী ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এটা একদমই নয় এখানে বসবাস করা সকল প্রাণীরা খুবই ভয়ঙ্কর হয়। তবে এখানে এমন কিছু প্রাণীকে দেখতে পাওয়া যায় যারা কিনা সত্যি খুবই ভয়ঙ্কর হয়। এর মানে আমাজন জঙ্গলে থাকা প্রাণীদের সাথে সাথে এখানে আসা পর্যটকদের জন্য এই প্রাণীগুলো খুবই বিপজ্জনক হতে পারে। তো আবার অন্যদিকে যদি কথা বলা হয় আমাজন জঙ্গলে থাকা প্রাণীগুলো সম্পর্কে, তাহলে এদের সম্পর্কে জানলে
আপনাদের মাথাটাই ঘুরে যাবে। তো বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে এমন কিছু প্রাণীদের পরিচয় করিয়ে দেই যাদেরকে আমাজন জঙ্গল এবং তার আশেপাশে দেখতে পাওয়া যায় এবং এই প্রাণীগুলো সত্যি খুবই ভয়ঙ্কর হয়। বন্ধুরা এই ভিডিওর যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্সে পার্ট টু লিখতে একদমই ভুলবেন না। অ্যানাকোন্ডা। বন্ধুরা কিছু কিছু মানুষের মনে ভয় ঢোকানোর জন্য অ্যানাকোন্ডা নামটি যথেষ্ট, যাকে আমাজন জঙ্গলে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় এবং সে একাই পানি এবং জঙ্গলের মধ্যে রাজত্ব করে বেড়ায়। 20 ফুটের থেকেও বেশি লম্বা হতে পারা এই ভয়ঙ্কর প্রাণীটাকে দুনিয়ার মধ্যে থাকা অন্যান্য ভয়ঙ্কর প্রাণীদের তুলনায় অনেক বেশি ডেয়ারিং মনে করা হয়। এদের ওজন সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে। তাছাড়াও অ্যানাকোন্ডাকে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় সাপ মনে করা হয় এবং সে যেকোনো সময় যেকোনো প্রাণীর উপরে আক্রমণ করতে একটুও ভয় পায় না। এমনকি অ্যানাকোন্ডা জাগুয়ার, কুমির এবং মানুষের উপরেও আক্রমণ করে বসে। জমিনের উপরে শিকার করার সাথে সাথে অ্যানাকোন্ডা পানিতে খুবই দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। তাছাড়াও এরা যখন নিজেদের শিকারকে পেছন থেকে পেঁচিয়ে ধরে হত্যা করার চেষ্টা করে তখন এদের এই স্টাইলটা সত্যিই দেখার মতো হয়। ইলেকট্রিক ইল। বন্ধুরা যখন কথা বলা হচ্ছে আমাজন জঙ্গলে থাকা সবচেয়ে রহস্যময় প্রাণী সম্পর্কে তখন এই তালিকার মধ্যে ইলেকট্রিক ইলের নাম থাকবে না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আসলে ইলেকট্রিক ইল এক প্রজাতির মাছ, যাকে কিনা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাছ মনে করা হয়। তাছাড়াও এই মাছটা নিজের শিকারকে ধরার জন্য এবং নিজেকে শিকারীর কাছ থেকে বাঁচানোর জন্য তার শরীরে থাকা বিদ্যুৎকে ব্যবহার করে। ইলেকট্রিক ইল নিজের একটি ঝটকার মাধ্যমে 400 থেকে 500 ভোল্টের বিদ্যুৎ বের করতে পারে। অনেক সময় এমনটা দেখা গিয়েছে ইলেকট্রিক ইল নিজের আকারের থেকে বড় প্রাণীগুলোকে ঝটকা দিয়ে তাকে নিজের শিকার বানানোর চেষ্টা করেছে। আসলে এই প্রাণীটা এতটা ভয়ঙ্কর কাজ করতে পারে শুধুমাত্র এর শরীরে থাকা বিদ্যুতের কারণে। বন্ধুরা ইলেকট্রিক ইলের মাধ্যমে হয়তো বুঝতে পারছেন যে আমাজন জঙ্গলে কত রহস্যময় প্রাণীরা বসবাস করে। কেইম্যান। বন্ধুরা ব্ল্যাক কাইমনকে সেই সকল প্রাণীর সঙ্গে তুলনা করা হয় যারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে অন্যতম। ব্ল্যাক কাইমনকে সবচেয়ে বেশি আমাজন নদীতে দেখতে পাওয়া যায়। মনে করা হয় এখানে প্রায় 10,000টির মতো ব্ল্যাক কাইমন রয়েছে। আসলে ব্ল্যাক কাইমনকে আমাজন নদীতে দুটি কারণে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, যার মধ্যে একটি হলো এখানে তারা অতিরিক্ত মাছকে শিকার করতে পারে এবং দ্বিতীয়টি হলো মেটিং করার জন্য তারা আমাজন জঙ্গলে একত্রিত হয়। পয়জন ডার্ট ফ্রগ। বন্ধুরা রং বেরঙ্গের এই ব্যাংকটাকে দেখে এর কাছে যাওয়া বা একে ধরার চিন্তা ভাবনাটা আপনারা একদমই করবেন না, কারণ এর নামের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় এই ব্যাংকটা খুবই বিষাক্ত। মধ্য আমেরিকায় এই ব্যাংকদেরকে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, যাদের কিনা 170টি প্রজাতি খুঁজে পাওয়া গিয়েছে। বন্ধুরা এখন হয়তো চিন্তা করছেন যে এই প্রজাতির ব্যাংকে ধরলে কি মানুষের মৃত্যু হবে, তো এখন জানিয়ে রাখতে চাই যে এটা কিন্তু ব্যাংকের প্রজাতির ওপরে নির্ভর করে। কারণ রিসার্চের মাধ্যমে জানা যায় যে এদের 170টি প্রজাতির মধ্যে শুধুমাত্র 3 প্রজাতির ব্যাঙই বিষাক্ত হয়, যাদেরকে ধরলে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাছাড়াও এরা 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। রেড বেলি পিরানা। বন্ধুরা মাছের প্রজাতির মধ্যে পিরানাকে সবচেয়ে ভয়ঙ্কর মনে করা হয়। যদিও এরা মুভিতে দেখানো পিরানাগুলোর মতো একদমই নয়, তবে তাদের থেকেও এরা কিন্তু কম ভয়ঙ্কর নয়। এদেরকে সবচেয়ে বেশি সাউথ আমেরিকা এবং আমাজন রেন ফরেস্টে দেখতে পাওয়া যায়। এরা বিশেষ করে মৃত্যুবরণ করা প্রাণী বিশেষ কিছু গাছপালা এবং ছোটখাটো পোকামাকড় খেয়ে থাকে, কিন্তু অনেকবারই এদেরকে মানুষের উপরে আক্রমণ করতে দেখা গিয়েছে। এরা মূলত দলবদ্ধ হয়ে থাকে এবং দলবদ্ধ হয়ে অন্য প্রাণীদের উপরে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে, যার ফলে চোখের পলক পড়ার আগেই এরা নিজেদের শিকারকে খেয়ে শেষ করে ফেলে। এতটা ভয়ঙ্কর হওয়ার পরেও কিছু কিছু দেশের মানুষেরা এই মাছটিকে খেতে খুবই পছন্দ করে। বুল শার্ক। আমাজন রেন ফরেস্টে পাওয়া যায় এই বুল শার্ক, যে কিনা খুবই ভয়ঙ্কর একটা শিকারী প্রাণী। আসলে বুল শার্ক শার্কের এমন একটা প্রজাতি যে কিনা মানুষের উপরে আক্রমণ করার জন্য সবচেয়ে বেশি বদনাম প্রাপ্ত। এরা লম্বায় 10 থেকে 12 ফুট পর্যন্ত হতে পারে। তাছাড়াও এদের ওজন 130 কেজি পর্যন্ত হয়ে থাকে। তাছাড়াও এরা এতটাই অ্যাগ্রেসিভ হয় যার মাধ্যমে পানিতে সাঁতার কাটা মানুষগুলোর উপরেও আক্রমণ করে বসে। বিশেষ করে বুল শার্ক ছোট মাছ খেতে পছন্দ করে, কিন্তু কোনো কোনো সময় এদের
তাদেরকে ডলফিন এমনকি মানুষের উপরেও আক্রমণ করতে দেখা গিয়েছে। এরা এত দ্রুতগতিতে নিজের শিকারের উপরে আক্রমণ করে, যার ফলে শিকার একদমই বুঝতেই পারে না তারা কোন সময় শার্কের শিকার হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাজন জঙ্গল ও নদী এবং সেখানে থাকা কিছু প্রাণীর অজানা তথ্য। এরকম ইন্টারেস্টিং এবং তথ্য সম্পূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।